नमस्कार सकल दर्शक बंधुरा आपनारा देखछेन खबर सन्धान। आजके पयला मे आजके बिकाल बा सन्धार दिके जे घूर्णिझड़ सम्पर्के एकटा नतून आपडेट एसेछे ए सम्पर्के आमि आलोचना करब। जदि भालो लागे अवश्य लाइक करे देबेन एबं सबार जानार जन्य शेयर करे नेबेन। प्रथमे आमरा हेडलाइन्स देखे नेब जे ধেয়ে আসছে ফণী এবং তড়িঘড়ি पुरी छाड़ार निर्देश दिए दिल प्रशासन। এছাড়াও তিনটে রাজ্যের জন্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তামিলনাড়ুর জন্য ত্রাণ সামগ্রী কেন্দ্র থেকে বরাদ্দ করা হয়ে গেল। এছাড়াও বলা হচ্ছে 205 কিলোমিটার বেগে আছে পড়ছে এই ফণি। এই নিয়েই রয়েছে ভিডিওটা, চলুন আমরা দেরি না করে দেখে নিই। প্রথমে বলা হচ্ছে যে ঘন্টায় 205 কিলোমিটার বেগে আছে পড়তে চলেছে ভয়ঙ্কর ফণি। দেশের পূর্ব প্রান্তের উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা। ফণির জেরে পর্যটকদের পুরীতে থাকতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। তাহলে বুঝতেই পারছেন যে স্থানীয় প্রশাসন সূত্রেও যে বুঝতে পারা গেছে যে অবশ্যই সে এগিয়ে আসছে, এর জন্য কোনো মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দুপুরে ঘন্টায় 175 থেকে 185 কিলোমিটার বেগে এবং 205 কিলোমিটার বেগেও ঝড় বইতে পারে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উপকূলে এর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। পুরীর ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড় এবং যাবে যা, তাই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বৃহস্পতিবারের মধ্যে জগন্নাথ ধাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু জগন্নাথ ধাম যারা পর্যটক বেড়াতে আসেন তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হয়েছে, কারণ তারা বিপন্ন যাতে না হন সেই জন্যই প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। এছাড়া পুরী প্রশাসন জানাচ্ছে যে ফণীর প্রভাবে সবচেয়ে বেশি হবে শুক্র এবং শনিবার। অতি প্রয়োজন ছাড়া তাই এই দুই দিন সৈকত শহরে সব ধরনের যাত্রাই বাতিল করে দেওয়া হবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বুধবার বিকালে ফণী উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে, পরে সেটি গোপালপুর এবং চাঁদবালি পার করে পুরী পৌঁছতে পারে শুক্রবার সন্ধ্যায়। ক্ষতিগ্রস্ত হতে পারে কুর্দা, কটক এবং ঢেঙ্গানাল, জয়পুর এবং ময়ূরভঞ্জ জেলা। তো বুঝতেই পারছেন যে এই যে এই জায়গাগুলো বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আরও যেটা জানা যাচ্ছে যে এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র থেকে 1,086 কোটি টাকা প্রয়োজনীয় ত্রাণ গ্রহণের জন্য আগাম বরাদ্দ করা হয়েছে। প্রবল ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতও চলবে এই ফণীর কারণে। এছাড়া ইন্ডিয়ান কোস্টগার্ড এবং নৌজাহাজ এবং হেলিকপ্টার সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর্মি এবং বায়ুসেনাও প্রস্তুত রয়েছে। পাশাপাশি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স 41 টিমকেও রেডি থাকতে বলা হয়েছে এবং ব্যাকআপে পশ্চিমবঙ্গে রয়েছে আরও 10 টিম এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে আরও 10 টিম। তাহলে বুঝতেই পারছেন এত সমস্ত প্রোটেকশন নেওয়া হয়েছে কিন্তু এই ঝড় আছড়ে পড়ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। তবে একটা কথা বলি, অনেকে কিন্তু এই আমি যে আপডেটগুলো দিচ্ছি অনেকে অশ্লীল মন্তব্য করছেন। আমি তাদের বলি যে দেখুন, এগুলো কিন্তু আমি তো মন গড়া বা গল্প করে এই কথাগুলো বলছি না, আপডেট আসছে তাই আপনাদের আপডেটটা জানিয়ে দিচ্ছি। তা একটা অনুরোধ, এরকমভাবে অশ্লীল মন্তব্যগুলো করবেন না, এটুকুই বলতে চাই। তবে বুঝতেই পারলেন যে আপডেটগুলো এসছে সেটা আপনাদের সামনে উপস্থিত করে দিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, যদি সবাই জানার জন্য শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।